কক্সবাজারে অতিরিক্ত বর্ষণে পাহাড় ধসে মা ও দুই মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে জেলা শতাধিক গ্রামে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জেলা শহর ও উপজেলাগুলোর লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বাঁকখালি এবং মাতা মহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে মেরিন ড্রাইভ সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর জানায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আটাশি থেকে উননব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নদী বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক